এটা কি কে দেখ ভালো লাগবে মনে শান্তি হবে দুঃখ দূরে যাবে জ্বালা দূরে যাবে কিন্তু হায় যাদের ভজন করার নয় তাদের কি জোর করে আর ভজন করানো যায় ওই রাখাল গুলো বললে তোর গাওয়ার দরকার তুই গা আমরা হলাম গোটের রাখাল আমরা এই হেই ওই জানি কোন গোবিন্দকে জানি না আমরা যদি গোবিন্দ গোবিন্দ করি এতে কি আমাদের পেট চলবে কিন্তু ওই না আমি বলবো না গাওয়া লাগবে কেমন আমি বলবো না তালি বাজানো লাগবে যদি মনে করেন গাওয়ার দরকার যদি মনে করেন তালি দেওয়ার দরকার তালি তালি দিয়ে গাইবে যার ইচ্ছা নেই তার কিন্তু আমার কোনো জোর নেই আমি বলবো না অনেকে বলে হাত তোলো তা না হলে সামনের জন্মে যদি কেউ না হাত তুলবে চারটে পা হয়ে যাবে যার হাত তোলার ইচ্ছা নেই তাকে জোর করে কখনো হাত তোলাতে নেই আর যার তোলার ইচ্ছা আছে তাকে বলা লাগে না ও এমনি এমনি তুলে দেবে এমনি এমনি ভজন করবে ফ্রেন্ডস যদি মনে হয় আমার সঙ্গে একটু ভজন করবেন তো করে নিন হাতে তালি দিয়ে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের 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 এক বছর কেটে গেল দু বছর কেটে গেল এই করতে করতে পুরো দশটা বছর সাত বছর বয়স আর নাম করতে করতে ক বছর কেটেছে দশ বছর তাহলে সাত আর দশে কত হলো সতেরো বছর এখন সতেরো বছরের ছেলেটা গরু চড়ায় আর গাছের গোড়ায় বসে থাকে আর বলে কি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ গোবিন্দ 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 ভজ গোবিন্দ
খুশি খুশি জীবন যায় খুশি খুশি জীবন যায় খুশি খুশি জীবন যায় খুশি খুশি জীবন যায় খুশি খুশি জীবন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ